আপনি কিভাবে মিটাবো বলুন? আরে আমি ওদের সাথে বসছিলাম, আমার কাকা বাবুকে নিয়ে বসলাম, যে ঠিক আছে একটা ঝামেলা যখন হয়েছে মিটে ফেলি না। আরে বাবা চোরে না শুনে ধর্মের কাহিনী, ওরা কি করেছে জানুন? যেই টেবিলে বসে আমরা টক্সিতে বসেছিলাম, যে আমার সাথে তাদের যে একটা সম্পর্ক নষ্ট আছে সেটা আমরা মনে চেঞ্জ করব, সম্পর্কটা ভালো হবে, উল্টা হয়ে গেছে। কি করেছে? চুরে যে গ্লাসে শরবত খেতে দিয়েছি, শরবত খেয়ে গ্লাসটা পাওয়ারে নিয়ে গেছে। তাদের সাথে কি সম্পর্ক মিটানো যা বলুন? আসলেই না, আসলে চোরদের নিয়ে এক সমস্যা, যা পায় তাই চুরি করে। শুনুন, চোর হয়েছে এমন একটা জিনিস দাদা, চোর ভালো হতে পারে, অভ্যাস ভালো হবে না, আমার নিজ চোখে দেখেছি। মনে করুন যে চুরি ছেড়ে দিয়েছে, কি করবে? নিজের বইয়ের কাপড় চুরি করে ওই জায়গায় রেখেছে, ওই জায়গায় লেগেছে, বউ ধরেছে, কি করছো তুমি? চুরির অভ্যাস চেঞ্জ করতে পারছি না, কি করব, নিজের ঘরের জিনিস চেঞ্জ করছি। আরে বাবা, ওরা তো রাস্তা ডাস্টবিন তো পর্যন্ত চুরি করে নিয়ে যাবো, বুঝতে পেরেছেন? আপনার নামের প্রসঙ্গে একটু আসি, আপনাকে যদি আলী বাবা না ডেকে কেউ আলী ফাদার বা আলী ড্যাডি ডাকে, আপনার কোনো সমস্যা? দৌড় মহাশয় কি বলছেন আপনি বলুন তো দেখি। আরে বাবা, আলী বাবাকে কেন ফাদার বা ড্যাডি বলবেন বলুন? এই যে ধরুন ফুটবলে এত বড় একটা ফুটবলের কাকা আছে, আমরা তাকে কী বলে ডাকি? কাকা বলে ডাকি। কাকারে আপনার ড্যাডি বা ফাদার কেন রাখবেন বলুন, সেটা কি মানায় না? তাহলে কেন বলছেন আপনি? আচ্ছা আর বলবো না, এখন আপনাকে অন্য কথা বলি। বলুন, আপনি যখন গুহায় ঢুকলেন তখন আপনার অনুভূতি কী ছিল? সে কথা বলবেন না দাদা, সে তো একটা মহা রহস্যের বিষয়, হাসির বিষয়। আমি যখন প্রথম ঢুকলাম গুহার মধ্যে, বিশাল বড় একটা গুহা, ভালো লেগেছিল। হঠাৎ গুহার মুখ বন্ধ করে দিয়েছে, সব আটকে গেছে। আরে বাবা, এত বড় একটা গুহা করেছিস তোরা 40 ফুট মিলে, এসি তো রাখতে পারতি। আচ্ছা আপনি যখন চোরদের মণি মুক্তা হীরা জহরত দেখলেন, আপনার কী মনে হয়েছে? আর বলবেন না দাদা, চকচক করিলে স্বর্ণ হয় না, বুঝতে পেরেছেন? যখন দেখলাম যে স্বর্ণ স্বর্ণ আর স্বর্ণ, হঠাৎ আমার মনে এসছে হিরে সালা, এগুলো তো নকল হতে পারে, ইমিটেশন হতে পারে। এই বয়টা কাজ করেছি, এত কষ্ট করে 40 ফুটে গয় ঢুকেছি, আমি কি ইমিটেশন নিয়ে যাবো না? সেটাই সেটাই, এই অনুভূতিটা আমার ছিল দাদা। আর আপনি যখন আটকা পড়লেন তখন আপনার কেমন লেগেছিল বা কী মনে হয়েছিল? আর বলবেন না, এটা একটা বিশ্রী ব্যাপার হয়েছে। তোরা আমাকে আটকিয়েছিস ভালো কথা, নেটার ব্যবস্থা কর। আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে আমার এক বান্ধবীর সাথে, তার সাথে চেটিং করে তো আমি সময়টা কাটাতে পারতাম, সেই ব্যবস্থাও নেই। কষ্ট হয়েছে, অনেক কষ্ট। আপনি চোরদের গুহায় আটকা পড়েছিলেন, কেন আটকা পড়েছিলেন? কারণ আপনি চিচিং ফাঁক কথাটা ভুলে গিয়েছিলেন, কিন্তু কেন ভুলেছিলেন? আমার যেটা মনে হয়েছে, ছোটো সময় পটের দুধ খেয়েছিল বাপ মা, সেটা নকল হয়েছিল, সেই দুধের রিয়াকশন চলতেছে দাদা, অনেক কিছু ভুলে যায়। আমরা সবসময় জানি যে চোরদের সংখ্যা 40, আসলে কি 40 নাকি কম বেশি আছে? সেইটা তো একটা বিশাল কাহিনী। চোরদের গোয়া আমার ঢুকতে হবে, তাদের হাজিরা গাঁথা নিতে হবে, লিস্ট করতে হবে, নাম ডাকতে হবে, তারপর কারেক্ট আনসার আপনাকে দিতে পারবো, বুঝতে পেরেছি? তো আমরা কিন্তু সাক্ষাৎকারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনি কি কারো উদ্দেশ্যে কিছু বলতে চান? না দাদা, এই যুগে যে কেউ কারো কথা শুনে, উপদেশ শুনে, উপদেশ দিলে মাইন্ড করে, তবে একটা কথা বলতে চাই চোরদের উদ্দেশ্যে। পুরাতন মানদাতা না মানে যে জিনিস বন্ধ করে দিন দাদা, ওই সিস্টেম চুরি করবেন না। ঘর মধ্যে একটা বড় দরজা রাখেন, এত বড় একটা তালা রাখেন, লক সিস্টেম করেন, পাশে কলিং মেল রাখেন। আরে বাবা, যা হওয়া রয়েছে। যে মেয়েটার বুদ্ধির জোরে আপনি বারবার বেঁচে গিয়েছিলেন, সেই মর্জিনার উদ্দেশ্যে কিছু বলবেন না? ওহ দাদা, কি করেছে আমার এই কলিজে দিলের মধ্যে আঘাত করে দিয়েছে, সে বুদ্ধিমতি আমাকে অনেকবার বাঁচিয়েছে। এর জন্য ভেবেছি ঈদ উপলক্ষে তার আমি একটা গিফট, সে গিফটটা কী হতে পারে সেটাও ভেবে নিয়েছি। ধরুন একটা লেহেঙ্গা কিনে দেবো, বহু তো বাঁচিয়েছে, সেটা পরে বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারবে, সে খুশি হবে, আবার যদি আলাই বাবা বিপদে পড়ে ঝাঁপিয়ে পড়বে, বুঝতে পেরেছেন? তবে এখানে একটা ঘটনা আছে দাদা, দাঁড়ো একটু ওয়েট, আমি মর্জিনাকে বলে দিচ্ছি। মর্জিনা শোনো, তুমি এক কাজ করো, তোমাকে নিয়ে আমি মার্কেটে যাবো। কোন মার্কেটে যাবো সেটা আসলে বলবো, তুমি একটা সিএনজি নিয়ে সোজা হাতির ঝিলের সামনে বিজিবির উল্টা দিকে দাঁড়াবে, বুঝতে পেরেছো? সাবধান, এখনকার যে যুগ পড়েছে, আমাদের এখানে কিন্তু মিটারে অনেকে আসতে চায় না সিএনজি দিয়ে, তুমি কিন্তু মিটারে আসবে না, বুঝতে পেরেছো? এখন মঞ্চে আসছেন আমাদের সর্বশেষ অতিথি
সেই বিখ্যাত ঠাকুরমা উরফে ঠাকুমা 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 একটু কথা বলতাম আপনার সঙ্গে হ্যালো হ্যালো হাই হাই কেমন আছেন আপনি I'm fine. বাহ আপনি ইংলিশও বলছেন ও মাই গড ইংলিশ না বললে লোকে আমাকে আনস্মার্ট ভাববে না আই এম নট আনস্মার্ট লোকে আমাকে বলবে খেত খেত মানে জানেন তো খেত মানে হচ্ছে গিয়ে ল্যান্ড মানে জমি জমি যেখানে যে চাষ করা হয় আচ্ছা আপনাকে একটু জিজ্ঞেস করি যে আমরা জানি ঠাকুরমার ঝুলি আছে কিন্তু আমরা ঝুলি দেখতে পাচ্ছি না ব্যাপার কি ঝুলি ও হ্যাঁ ঝুলি ঝুলি তো আছে ঝুলি না এখন ঝুলি ফেলে দিয়েছি দিয়ে এই যে এই ভ্যানিটি ব্যাগ নিয়েছি বুঝতে পারছেন না আরে ভ্যানিটি ব্যাগ না হলে আইপ্যাড রাখবো কি করে আপনি আইপ্যাডও ইউজ করেন ও মাই গড আইপ্যাড ছাড়া ফেসবুক চালাবো কিভাবে মা আপনি ফেসবুকও ইউজ করেন অফকোর্স তা আপনার ফেসবুকের আইডিটা কি নামে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন নাকি শুনেন আমার ফ্রেন্ড লিস্ট একদম ফুল 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 মানে 5000 ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়ার দরকার একদম ফুল হয়ে গেছে 5000 এখন আর কোনো খালি নেই এখন আপনি বড় যার ফলোয়ার হতে পারেন তবে ফলোয়ার হতে হলেও কথা আছে যেমন যেমন ধরেন গিয়ে আমি যখন ছবি আপলোড দেব এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ছবি আমি আপলোড দিয়ে থাকি সেসব ছবিতে আপনি বিভিন্ন রকমের ভালো ভালো কমেন্ট করবেন যেমন ধরুন কমেন্ট হবে ওয়াও নাইস হাই বেবি আচ্ছা এই যে আপনি আপনার ভ্যানিটি ব্যাগে গল্প না রেখে শুধু আইপ্যাড নিয়ে ঘুরেন এটা কিন্তু ঠিক না কে বলেছে আপনাকে শুধু আইপ্যাড নিয়ে ঘুরি আর অনেক কিছু নিয়ে ঘুরি এই যেমন ধরেন দামি দামি লিপস্টিক আপনি দেখবেন আমি দেখাচ্ছি লিপস্টিক আছে ফেস পাউডার আছে রোজ আছে বিভিন্ন জিনিস আছে যেমন হেয়ার স্টাইল করার জন্য চুলের ব্রাশ আছে এছাড়া চুইংগাম আছে আপনি একটা না আমি খাবো না খান 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 আচ্ছা না খেলেন আমি একটা খাই হ্যাঁ মুখে দিন তারপরে কথা বলি ওকে আপনি কিন্তু বারবার গল্পের বিষয়টা পাশ কাটিয়ে যাচ্ছেন ওই যে বলছিলাম ঝুলিতে গল্প কেন রাখেন না বললাম না আজ আমি ব্যাগের মধ্যে আইপ্যাড রাখি আইপ্যাড রাখলে তো এখন আর গল্পের বই ঝুলিতে রাখার কোনো প্রয়োজন নাই এখন আইপ্যাডের মধ্যে মডেম লাগিয়ে দিয়ে নেট কানেকশন হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি খোগুলে চলে যাবেন খোগুলে গিয়ে www.com দিয়ে আপনি ওই যে কিচ্ছা কাহিনী দিয়ে একটা সার্চ দিবেন দিলে দেবেন বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনীর গল্প চলে আসবে আপনার যেটা পছন্দ আপনি সেটা পড়ে নেবেন হয়ে গেল ঠাকুমা একটা সিক্রেট প্রশ্ন একটু এদিকে আসেন বলে আচ্ছা আমরা জানি যে আপনার চুল সাদা কিন্তু আজকে রঙিন দেখছি কালো দেখছি এটা তো বলা যাবে না না একটু বলেন প্লিজ বলতেই হবে এখন তো মডার্ন যুগ হেয়ার অনেক রকম হয় না অবশ্য যদিও এটা আমার পরচুল আপনি চাইলে আমি উঠে দরকার নেই আচ্ছা ঠাকুমা অবসরে আপনি কি করেন অবসরে আমি আর কি করব ফেসবুক চালাই ইমোতে বন্ধুদের সাথে কথা বলি ইমোতে আজকাল কথা না বলে ভালো লাগে আমি দেখে দেখে অবশ্য যখন আমি পরচুলাটা পড়া থাকি তখনই আমি ইমোতে কথা বলি হ্যাঁ তারপর হোয়াটসঅ্যাপে কথা বলি এইরকম ভাবে চলে যায় আর কি সারাদিন গান টান গান গান তো আমার সেই রকম পছন্দ আমার পছন্দের অনেক ভালো ভালো গান আছে এই যেমন ধরেন উলালা উলালা তারপরে যে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এখন বিদায় নেব সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক